নমস্কার কলকাতা মেট্রোর ই পাস আপনারা কী করে বুক করবেন এবং কি করে ডাউনলোড করবেন আমি আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা আমি আপনাদের করে দেখাচ্ছি পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তাই জন্য বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন আর ভিডিওটি লাইক করবেন অবশ্যই দেখুন কোভিড করোনা ভাইরাসের জন্য মেট্রো রেল যে চালু হচ্ছে মেট্রো রেলের প্রসেসে বলে দিয়েছে যে আগে থেকে তারা একটা টাইম শিডিউল করে নেবে এবং টাইম শিডিউল অনুযায়ী আপনাদেরকে বুক করতে হবে যে কোন টাইমে আপনি মেট্রোতে যেতে চান এবং সেই টাইমে একটা অ্যাভেলেবিলিটি আছে কি না এবং সেই অ্যাভেলেবিলিটি অনুযায়ী আপনি ই পাসে অ্যাপ্লাই করবেন এবং বুক করবেন সেই টাইমে আপনি মেট্রোতে এন্ট্রি দেবেন এবং প্রত্যেকটা টাইমের জন্য কিন্তু কিউআর কোডে যে কালারটা কিউআর কোডটা সেটা কিন্তু কালারটা ডিফারেন্ট হবে এবং সেই যে ডিফারেন্ট হওয়ার জন্য বুঝতে পারবে যে কোন টাইমে মেট্রো কর্তৃপক্ষ যত বুঝতে পারবে যে কোন টাইমের এই কিউআর কোড এটা তো বেশি কিছু না বলে আমি ভিডিওটি শুরু করছি দেখে নিন আপনারা আপনারা আমি আপনাদেরকে এই ওয়েবসাইট লিংক যেটা ওয়েবসাইট লিংকটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কলকাতা মেট্রো স্মার্ট কার্ড আপনারা কী করে রিচার্জ করবেন সেই রিচার্জ করার প্রসেসটাও আমি আপনাদেরকে যে ভিডিওটা করেছি সেই ভিডিওর ড্রেস লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দেখে নিন আপনারা যে কী করে আপনারা ডাউনলোড করবেন তো কলকাতা মেট্রোর অ্যাপ যেটা আছে আপনারা অ্যাপ থেকেও করতে পারেন এবং ডাইরেক্ট আপনার ওয়েবসাইট লিঙ্ক এসেও করতে পারেন ওয়েবসাইটটা খুললে আপনারা দেখবেন ওয়েবসাইটটা ঠিক এরকম একটা ওয়েবসাইট মেট্রো রেলে কলকাতা এরকম আপনারা চলে আসবেন একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে লেখা রয়েছে জেনারেট ই পাস ফর স্টেশন এন্ট্রি আর নিচে রয়েছে মেট্রো রেলের অফিসিয়াল ওয়েব মোবাইল অ্যাপ তো আপনারা মোবাইল অ্যাপ না নিয়েও ডাইরেক্ট ই পাস আপনারা স্টেশন এন্ট্রির জন্য যে ই পাস সেটা আপনারা নিতে পারবেন তো আপনারা এই লিঙ্কে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করলেই এরকম একটা পেজ চলে আসবে এবং পেজটা দেখুন একটু নিচের দিকে আসবেন এবং শো করছে একটা কিছু এখানে বলছে যে ভিডিও দেখার ওয়াচ ভিডিও ইয়ে দিচ্ছে তো আপনারা কোনো জায়গায় ক্লিক করবেন না আপনারা এই দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে দেখছেন এই যে ব্লিঙ্ক করছে ইয়েটা রয়েছে লিঙ্ক করছে এটাতে আপনারা ক্লিক করুন ক্লিক করলেই দেখবেন এরকম একটা চলে এসছে মেসেজ এসছে কী বলছে প্লিজ এন্টার ইয়র নেম তা আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আমি আপনাদের পুরো প্রসেসটা করে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আমি আমার নামটা দিয়ে দিলাম আমি আমার নামটা এন্টার করে দিয়েছি দেখুন আমার নামটা দিয়ে দেওয়ার পরেই এখানে কিন্তু স্টেশনগুলোর নাম চলে এসছে কী স্টেশনগুলোর নাম এসছে এখানে দেখুন লেখা রয়েছে ইউর বোর্ডিং স্টেশন মানে আমি কোন স্টেশন থেকে যাত্রা শুরু করতে চাই তো যাত্রা শুরু স্টেশন আমি দিলাম ধরুন দমদম স্টেশন দিলাম একদম নিচের দিকে দমদম আছে দেওয়ার পরে বলছে যে ডেস্টিনেশন স্টেশন গন্তব্য আমার কোন স্টেশন হবে তো গন্তব্য আমি ধরুন দিয়ে দিলাম হচ্ছে পার্ক স্ট্রিট দিলাম পার্ক স্ট্রিট নিচের দিকে রয়েছে তো এইবার দেখুন আপনাদের টাইম শিডিউল চলে এসছে পুরো টাইমটা দিয়ে দিয়েছে আর চুজ এ টাইম ফর ইয়ার জার্নি মানে আমি কোন টাইমে যাত্রা করতে চাই কোন টাইমটায় তো সেই ডেট অনুযায়ী কিন্তু ওরা টাইমটা দিচ্ছে যে কোন ডেটে দেখুন তেরো নয়ের ডেট দিচ্ছে এখানে আটটা নটা সকাল আটটা নটা দশটা প্রত্যেকটা ঘন্টার কিন্তু ওরা দিয়েছে তো আমি যথারীতি ধরুন দুটো থেকে তিনটে একটা সিলেক্ট করলাম চেকিং ইফ বুকিং ইজ অ্যাভেলেবেল দেখুন অপশান চলে এসছে প্লিজ ওয়েট অনুগ্রহ করে বুকিং পাওয়া যায় কি না জানতে অপেক্ষা করুন বুকিং ইজ অ্যাভেলেবেল দেখুন মেসেজ নিচে চলে এসছে বুকিং ইজ অ্যাভেলেবেল উইড ইউ লাইক টু কনফার্ম দ্য অ্যান্ড বুক আপনি কি বুক করতে চান তা আমার নামটা চলে এসছে যাত্রা শুরুর ইয়ে চলে এসছে ডেস্টিনেশন পার্ক চলে এসছে বুকিং নে বুকিং টাইম এবং আমার যে সময়টা সেটা চলে আসছে এবার আমি বুক অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলাম দেখে নিন এখানে কিন্তু আমার একটা কিউআর কোড জেনারেট হয়ে গেছে এই যে পথদিশা মেট্রো ই পাস সেইটা আমারটা ব্লু একটা ই পাস তৈরি হয়েছে তেরোই সেপ্টেম্বরের দুটো থেকে তিনটে টাইম দিয়ে দেখুন আমার নাম রয়েছে পুরো এন্ট্রি টাইম প্লিজ ক্লিক নিচে দেখুন লেখা রয়েছে লং প্রেস ফর মোবাইল টু সেভ দ্য ডাউনলোড ই পাস তো আমি এখানটা মোবাইল একটা এটার মধ্যে একটা লং প্রেস করছি এখানে বলে দিচ্ছে ডাউনলোড ইমেজ আমি ইমেজটা ডাউনলোড করে নিলাম আমি ডাউনলোডে ক্লিক করলেই ইমেজটা আমার ডাউনলোড হয়ে গেল এবার আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে দেখে নিন ওপেন হয়ে যাবে এই দেখুন চলে এসছে আমার ই পাসটা পুরো ই পাস তো এইভাবে আপনারা আপনাদের ই পাসটাকে বুক করতে পারবেন এবং আপনারা ডাউনলোড করতে পারবেন এবং যখন আপনারা স্টেশনে পৌঁছাচ্ছেন তখন কিন্তু এই কিউআর কোডটা আপনাদেরকে দেখাতে হবে এবং এন্ট্রির জন্য আপনারা তখন ভ্যালিড হবেন সেই টাইমটার জন্য প্রত্যেকটা টাইম যে টাইম রয়েছে সেই টাইমে আপনাদেরকে এন্ট্রি দেওয়া হবে এই ই পাসের কিউআর কোড অনুযায়ী তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আমি পুরো ভিডিওটার প্রসেসটা করে দেখালাম যে কি করে করতে এবং খুব সোজা প্রসেসেই দেখিয়েছি এবং খুব সোজা আশা করি যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও অন্য লোকেরও বুঝতে সুবিধা হয় তাদের হেল্প হয় নমস্কার